কি করছো মানে কি করছো? আমি তো বসেই আছি ঘরে অনেকক্ষণ ধরে এসি চালিয়ে। কেন? গরম লাগছে, এসি চালিয়ে বসে আছি। এখন গরম লাগছে? তো কি হয়েছে, তোমার কি প্রবলেম? কেন? ওফ, সব উত্তর কি দিতে হবে? এসি চালানোর মানেটা বুঝলাম না আমি। বিপি হাই হয়ে গেছে। বিপি নুন কম খাও। নুন খাই না, তাও বিপি হাই হয়ে গেছে। তাহলে ছুঁচ ফুটিয়ে রক্তটা বার করে দাও। আরে দুধ বেশি খাই তোর জন্য হয়েছে। কি দুধ খাই? তা তুমি ওটা জেরা করছো কেন? ওটা রাত্রিবেলা এখন কেন এসি চলবে কেন হঠাৎ করে? কটা বাজে এখন? কটা বাজে দেখো তো। তুমি এখন এত রাতে ঢুকে ঘরের মধ্যে? ও, আমার ঘরে আমি আসবো না? তুমি আসতে, তুমি আস। আমার ঘরে আমি আসবো না? আজকে কটা বাজে? ঠিক আছে, একটা বাজতে আসছে। ঠিক আছে, তুমি এসো। আমি সব কাজ টাজ রেডি করে আমি ঘরে আসছি, তুমি কেন এসি চালিয়ে রেখেছো ফালতু ফালতু? বিপি হাই হয়ে গেছে। তো কি হয়েছে তোমার? ছুঁচ নিয়ে আসবো একটা। ছুঁচ কোথায়? বাবারি, আমার কাছে উঠে গেল হট করে। ছুঁচ নিয়ে আসবো একটা। কেন, ছুঁচ কোথায় পড়াবে? তোমার শরীরে যে কোনো জায়গায়। কি বাবা, কি এ বাবা, মা দুর্গা ত্রিশূল ফুটিছে, তুমি ছুঁচ পড়াবে? আমি কি অসুর? হ্যাঁ, বিপি হাই হয়ে গেছে, সেই জন্য তো রক্তটা বার করতে হবে না ফুটিয়ে। আরে বিপি মানে কি জানো, বোঝো? কি না বলবো না, বলো। যারা বোঝার বুঝে নেবে। আচ্ছা ঠিক আছে, কি হলো বলবে? তুমি যখন বলতে পারছো না তাহলে আমাকে কোশ্চেন করছো কেন? তুমি হঠাৎ, আমি একা ঘরে বসে আছি, তোমার এত রাগ হলো কেন? না না, একা ঘরে বসে তো মানুষ ফোন দেখে, টিভি দেখে, নয় গেম খেলে। তাহলে সে এরকম এসি চালিয়ে হঠাৎ করে চুপচাপ বসে আছে মানে ডাকি তার কি হলো? গরম লাগছে তাই। উত্তর দিচ্ছ না কেন বাবা? এত রাগ করছো কেন? মা দুর্গা দুর্গতি না আসেনি? মা দুর্গা দুর্গার জায়গায় আছে, আমি দুর্গা নই। তাহলে একটু ভালো করে হেসে দাও। ওই দেখো, দুর্গতি না আসেনি।